কি? প্রকৃতিকে আসলে কোনো সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। আমাদের বাংলাদেশ প্রকৃতির বিভিন্ন রূপে সজ্জিত। কোথাও দেখতে পাই সমুদ্রের পাড়ে বালি, অপর কোনো প্রান্তে দেখতে পাই সমুদ্রের পাড়ে সবুজের সমারোহ। আজ জানেন কি রয়েছে বাংলাদেশের এই অপরূপ সমুদ্র সৈকত নিয়ে। গুলিয়াখালি সমুদ্র সৈকত সৌন্দর্যের আরেক উদাহরণ। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নদীর মোহনায় অবস্থিত এই অপরূপ গুলিয়াখালি সমুদ্র সৈকত, এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত। ছয় সাত বছর আগেও এখানে এত দর্শনার্থী আসত না, বর্তমানে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। গুলিয়াখালি সমুদ্র সৈকত সীতাকুণ্ডের সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই বিচে পৌঁছাতে অনেক কষ্ট করতে হবে, নৌকায় ট্রলারে কিংবা কাদা পথ পায়ে হেঁটে যেতে হবে। যেতে যেতে চারপাশের সৌন্দর্য দেখতে পারবেন, কি অপরূপ সৌন্দর্য গুলিয়াখালি সি বিচ। গুলিয়াখালি সি বিচ সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি। কেওড়ার বন আর সমুদ্রের পানি মিলেমিশে একাকার। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যাবে, আর এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে। যারা সুন্দরবন জাননি, এই শ্বাসমূলগুলো দেখলে সুন্দরবনের কিছুটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিচের চারপাশের সবুজ ঘাসগুলোকে দেখতে একদম সবুজ গালিচা কার্পেটের মতো মনে হয়। এই সবুজের বিশালতা মানুষের তৈরি নয়, প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে। সমুদ্রের পাশে সবুজের এই সমারোহ উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই সকলের চোখ জুড়াবে। এখানের আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, বিচের পাশে সবুজ ঘাসের মাঝ দিয়ে প্রাকৃতিকভাবে জেগে ওঠা আঁকা বাঁকা নালা। এই নালাগুলো মোটামুটি পানিশূন্য থাকলেও জোয়ারের সময় পানিতে ভরে ওঠে, আবার জোয়ার চলে গেলে পানিগুলো চলে যেতে পারে না, সেখানেই জমে থাকে। একদিকে সমুদ্রের জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সমুদ্র সৈকতকে করেছে অনন্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চোখ জুড়ানো সৌন্দর্য থাকলেও এই সি বিচ এখনও পর্যটক বান্ধব হয়ে ওঠেনি। ভ্রমণকে নিরাপদ করতে প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না, বরং কোথাও ময়লা দেখলে পরিষ্কার রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জোয়ার ভাটার সময় জেনে নেওয়া, কারণ এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট বড় অনেক গর্ত রয়েছে। জোয়ারের সময় বিচের কাছে না থাকাই ভালো, কারণ জোয়ারের সময় পানি উঠলে নালাগুলো পরিপূর্ণ হয়ে যায়, তখন পারাপারে সমস্যা হতে পারে। আর কিছুক্ষণ আগেও যেমনটি বললাম, যেহেতু এটা একটা পর্যটক বান্ধব বিচ নয়, তাই সমুদ্রে নামার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। সাঁতার না জানা থাকলে এই বিচে না নামাই ভালো। বরঞ্চ আমি বলবো, এই বিচের সৌন্দর্য দূর থেকে উপভোগ করাটাই উত্তম। সীতাকুণ্ডের খুব কাছে হওয়ায় গুলিয়াখালি সমুদ্র সৈকত যাওয়া আসা এবং অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পরেও আরও অনেকটা সময় পাওয়া যাবে। এই সময় আপনি চাইলে সীতাকুণ্ডের আরও অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। সেই সকল দর্শনীয় স্থান কিংবা আপনাদের পছন্দের খেলোয়াড় শিল্পীদের নিয়ে জানেন কি রয়েছে আপনাদেরই সাথে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। জানেন কি?